الله الرحمن الرحيم Glory to Allah, thanks to Allah, Alhamdulillah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi rabbil alameen. As-salatu was-salamu ala sayyidil mursaleen wa ala alihi wa ashabihi wa baraka sallim. Subhanaka la ilma lana illa ma'allamtana innaka antal alimul hakeem. Shomani te ikra banglar darshak shruta. Alor Dishari program ya apnader ke antorik mubarakbad. Alhamdulillah amader sathe royechen Minar Park Shahjalal al Masjider Shomani te khatib. Four Square Islamic School Madrasa Shomani te Shikulhadith. Shikulhadith Mufti Sheikh Abdur Rahman damat barakatuh. Assalamu alaikum wa rahmatullah. Wa alaikum assalam. Alhamdulillah. Alhamdulillah. Amra askeo Quran Karimer adab o tilawat e niyom boli bishoyer upor inshallah amra alochona shunbo. Erpore inshallah 10-15 minute pore amra darshokder bibhinno proshner uttorer dike chole jabo inshallah. Alhamdulillah wa kafa wa salamun ala ibadihi allazina istafa أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم بارك الله لنا ولكم بالقرآن العظيم وَنَفَعَنَا وَإِيَّاكُمْ بِمَا فِيهِ مِنَ الْآيَاتِ وَالذِّكْرِ الْحَكِيمِ সম্মানিত ইকরা বাংলার দূরে ও কাছের দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা প্রোগ্রামের শুরুতেই আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং আল্লাহর কাছ থেকে তৌফিক কামনা করছি সাথে সাথে দোয়া করছি আল্লাহ পাক আমাদের প্রত্যেককে যেন যে কথাগুলো শুনবো বলবো আমাদের প্রত্যেককে যেন আল্লাহ পাক আমলের তৌফিক দান করেন আমিন আমাদের আলোচ্য বিষয় মহাগ্রন্থ আল কোরআন যেটা আল্লাহর কালাম যেটা আল্লাহর জাতের সাথে সম্পর্কিত এই পৃথিবীতে একমাত্র একটি জিনিস সেটি হলো কোরআন আল্লাহর কালাম এই কোরআনে করিমের তিলাওয়াতের আদাব এবং নিয়মাবলী সম্পর্কে আমরা আলোচনা করতেছিলাম আজকে আমি কোরআনে করিমের একটি আয়াত তিলাওয়াত করেছি যে আয়াত থেকে একটি আদাব আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন যখনই আমরা কোরআন তিলাওয়াত করব তখন আল্লাহর কাছ থেকে আমরা আল্লাহর কাছে আমরা পানা চাইব শয়তানের আজিম থেকে অভিশপ্ত শয়তান থেকে কিভাবে আমরা চাইব তো আমরা বলবো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কোরআনে করিমের তিলাওয়াতের শুরুতে অবশ্যই আমাদেরকে আমরা পড়ব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কারণ শয়তান ভালো কাজ থেকে আমাদেরকে বিরত করতে চায় সেজন্য আমরা আল্লাহর কাছে পানা চেয়ে আমরা কোরআনে করিমের তিলাওয়াত শুরু করব যাতে এই কোরআনে করিমের তিলাওয়াত থেকে যেন আমরা উপকৃত হতে পারি এই পানা চাওয়ার এবারত আমি যেটি বললাম সেটি আবার আউযু বিল্লাহিল আলিম মিনাশ শাইতানির রাজিম বলা যেতে পারে বাট উত্তম হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলাটাই এবং এই আউযু বিল্লাহ বলা এটা কেহ ওয়াজিব বলেছেন কেহ মুস্তাহাব বলেছেন বাট অবশ্যই আমরা এটা বলবো ইভেন নামাজের ভিতরেও কিন্তু শুরুতে প্রথম রাকাতে সানা পড়ার পরে আমরা আউযু বিল্লাহ পড়ে থাকি এবং পরে বিসমিল্লাহ পড়ে থাকি এরপরে আমরা সূরা ফাতিহা শুরু করি এরপরে প্রত্যেক রাকাতের শুরুতে আবারও কি আউযু বিল্লাহ পড়তে হবে না শুধুমাত্র বিসমিল্লাহ পড়লে চলবে না কোনোটাই লাগবে না ডিফারেন্ট ডিফারেন্ট ভিউ এবং অপিনিয়ন রয়েছে তো কেউ বলতেছেন প্রত্যেক রাকাতের শুরুতে আউযু বিল্লাহ পড়বেন কিন্তু মেজরিটি লোক বলতেছেন যে প্রথমে যেহেতু আমরা একবার আউযু বিল্লাহ পড়েছি প্রত্যেক রাকাতের শুরুতে বারবার আর আউযু বিল্লাহ পড়তে হবে না শুধুমাত্র সুরার শুরুতে বিসমিল্লাহ পড়ে নিলেই চলবে ইভেন যদি কেহ বিসমিল্লাহ নাও পড়ে তবুও তার নামাজ হবে ইনশাআল্লাহ বিসমিল্লাহ পড়ার ক্ষেত্রেও কোরআন শরীফের প্রত্যেকটি সুরার শুরুতে আরেকটি আদব হলো আমরা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ব বিশেষ করে
যদি তিলাওয়াত করতে করতে সূরা বরাআত সূরা তওবা চলে আসে তখন একটি মাত্র সূরাতে আমরা বিসমিল্লাহ পড়ব না। হ্যাঁ, যদি কোরআন শরীফ খুলে প্রথমেই আপনি সূরা বরাআত শুরু করেছেন তো যেভাবে আউযুবিল্লাহ পড়বেন আপনি বিসমিল্লাহ পড়বেন, আর আগের সূরা থেকে তিলাওয়াত করে করে আসতেছেন এবং তিলাওয়াত করে করে ধারাবাহিকভাবে সূরা বরাআত সামনে চলে এসেছে, তওবা সূরা তওবা চলে এসেছে, তখন বিসমিল্লাহ পড়বেন না। নবী করিম পড়েন নাই, আমরা পড়ব না। এবং এই বিসমিল্লাহ কোরআন শরীফের একটি আয়াত, সেজন্য রমজান শরীফে যে সমস্ত হাফেজ সাহেবরা আমাদেরকে তিলাওয়াত শুনান এবং খতম করেন, অন্তত পক্ষে একদিন হলেও এই বিসমিল্লাহ একবার হলেও বড় করে পড়তে হবে, আর বাকি সব কটি দিন আসতেই পড়বেন, সেটাই হলো নির্ভরযোগ্য গুলাম একরামের মত। তবে একদিনও যদি উনি বড় করে না পড়েন তাহলে মনে করতে হবে কোরআন শরীফের একটি আয়াত তিলাওয়াত করা হয় নাই, এমত অবস্থায় কোরআন শেষ করা হইতেছে, অর্থাৎ কম খতমটা একটি আয়াতের কারণে পুরো 100% কমপ্লিট হচ্ছে না। কোরআন শরীফের আরেকটি আদব হলো আমরা যখন কোরআন তেলাওয়াত করব মনের মধ্যে ভয় খুশু খুজু এবং আল্লাহর দয়া নিয়ে তদব্বুর নিয়ে আমরা কোরআনে করিম তেলাওয়াত করব। এখানে একটি বিষয় জেনে রাখা ভালো, কোরআন শরীফ মিনিং না জেনে তেলাওয়াত করলেও সওয়াব পাওয়া যায়, তবে হ্যাঁ মিনিং জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মিনিং অর্থ জানিয়ে যদি একজন মানুষে পড়ে, একজন লোক যদি নামাজের মধ্যেও যে সূরাগুলো পড়তেছে অন্তত সূরা ফাতিহা বা কয়েকটি সূরা যদি অর্থ সে জানে তো অবশ্যই তার নামাজের মধ্যে মন লাগবে বেশি, নামাজের মধ্যে মজা এবং স্বাদ আসবে বেশি। তবে এখানে একটি কথা বলে রাখাটা ভালো, অনেকেরই ধারণা যে কোরআন শরীফের অর্থ না বুঝে শুধু মুখস্থ করলে বা পড়লে এটা বেকার, এই ধারণাটা একদম ভুল এবং ভিত্তিহীন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে করিমের ফজিলত বর্ণনা করতে গিয়ে যে উপমা এবং দৃষ্টান্ত দিয়েছেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, এখানে উপমা দিয়েছেন আলিফ লাম মিম দিয়ে, যে আলিফ লাম মিম তিলাওয়াত করলে অন্তত 30টি নেকি পাওয়া যাবে, অথচ আলিফ লাম মিম ওই সমস্ত সুরার মুকাত্তাআত বিগিনিং যেখানে বিক্ষিপ্ত শব্দ দিয়ে সুরা শুরু করা হয়েছে যেগুলোর অর্থ সম্পর্কে নির্ভরযোগ্য উলামায়ে কেরামের মতে আল্লাহ ব্যতীত কেহ এর অর্থ জানেন, আল্লাহু আলামু বিমুরাদিহি বিযালিক, যার অর্থ একমাত্র আল্লাহই জানেন, তো অর্থ না জেনে যেটা অর্থ জানা সম্ভব না এটা তিলাওয়াত করলেও যখন এই মুতাশাবিহাত এবং কথা তিলাওয়াত করলেও যখন সব পাওয়া যাবে তাহলে এটাতে প্রমাণ হলো যে অর্থ না বুঝেও তিলাওয়াত করলে অবশ্যই সব পাওয়া যাবে, এটা বেকার হতে পারে না। তবে হ্যাঁ অর্থ জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেজন্য কোরআন তিলাওয়াত যখন আমরা করব আমরা অর্থের দিকে ধ্যান করে তদব্বুর এবং ফিকির করে আমরা কোরআন পড়ব, এটাও কোরআন শরীফের একটি আদব। আল্লাহ বলতেছেন আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন, লোক যখন তিলাওয়াত করে তখন কেন তারা কোরআন নিয়ে চিন্তা করে না, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাক লিয়াদাব্বারু আয়াতিহি, তারা যেন এই কোরআনের প্রত্যেকটা আয়াত সম্পর্কে ফিকির করে, অর্থের দিকে যখন গভীর অর্থে যখন সে ধ্যান করে যেন পড়ে। এবং এই মর্মে অনেক আহাদিস রয়েছে, ইভেন আমাদের আকাবিন আসলাফদের যদি আমরা আমল দেখি সুবহানাল্লাহ, একটি হযরত বহদ ইবনে হাকিম উনি বর্ণনা করতেছেন জুরারা ইবনে আওফা একজন বিশিষ্ট তাবি ছিলেন, আমি আবার নাম বলছি জুরারা ইবনে আওফা রাহিমাহুল্লাহ তাআলা, উনি জলিল কদর একজন তাবি ছিলেন। তো বহদ ইবনে হাকিম বলতেছেন উনি আমাদের ফজর নামাজের ইমামতি করতেছিলেন, আল্লাহু আকবার, জুরারা ইবনে আওফা তিলাওয়াত করতে করতে এক পর্যায়ে যখন কোরআনে করিমের সূরা মুদ্দাসসিরের 8 এবং 9 নম্বর আয়াত তিলাওয়াত করতেছিলেন, আল্লাহু আকবার, ফাইযা নুকিরা ফিন্নাকুর ফযালিকা ইয়াউমাইযিন ইয়াউমুন আসির, এ আয়াত যখন তিলাওয়াত করতেছিলেন যার অর্থ হলো যখন শিঙ্গায় ফু দেওয়া হবে সেই দিনটা হবে অত্যন্ত কঠিন এবং অত্যন্ত আসির, অত্যন্ত কঠিন দিন হবে। উনি যখন আয়াত তিলাওয়াত করতেছিলেন এবং কিয়ামতের সেই ভয়াবহতার কথা চিন্তায় চলে আসলো, হযরত বহদ ইবনে হাকিম বলেন আমাদের ইমাম জুরারা ইবনে আওফা আয়াত তিলাওয়াত করতেছিলেন শেষ পর্যন্ত হঠাৎ করে খাররা মাইতান, এই চিন্তা করতে গভীর চিন্তায় চলে গিয়ে শুনত উনি নামাজের মধ্যে ডলে পড়লেন এবং সেখানে ওনার মৃত্যুবরণ করলেন ফজর ইমামতি করতে গিয়ে, আল্লাহু আকবার। বহদ বলতেছেন যারা এই
ডেড বডিকে নিজে কবরস্থানে বহন করে নিয়ে গিয়েছিল, আমিও তোর মধ্যে একজন, আমি আমাদের সেই ইমাম সাহেবের লাশকে আমরা বহন করে নিয়েছিলাম। উনি কিন্তু ফজর নামাজ ইমামতি করতে করা অবস্থায় এ আয়াত তিলাওয়াত করে করতে গিয়ে হঠাৎ করে শ্বাস ছেড়ে উনি জায়গাতেই হার্ট ফিল করে উনি ডলে পড়ে তিনি ইন্তেকাল করেছিলেন। এইভাবে ওনারা ফিকির ছিল তিলাওয়াতের মধ্যে। এর অর্থ এটা নয় যে আমরা তিলাওয়াত করে মরে যাব, মানে এটাই লোকে গৈর এখতিয়ারি, কারো এখতিয়ারি নয়, ওনার এরকম হয়েছে। অন্তত পক্ষে আমরাও তিলাওয়াত করতে পারলে, যদিও আমরা সেই পর্যায়ে নাও পৌঁছতে পারি, অন্তত পক্ষে অর্থের দিকে একটু দেয়ান খেয়াল করে যদি আমরা পড়ি, চিন্তা ফিকির করে পড়ি, তো অবশ্যই এই তিলাওয়াতের মান এবং সওয়াব অসাধারণ হবে। এবং হযরত আহমদ ইবনুল হাওয়ারি, উনি শামের অন্যতম একজন বুজুর্গ ছিলেন, উনি বলতেছেন কোরআনে করিম যখন তিলাওয়াত করতেন উনি চিক চিল্লানি শুরু করতেন কোরআন শরীফের মধ্যখানে। ওনার যদি হঠাৎ করে কোনো আয়াত, আল্লাহর গজব আযাবের কোনো আয়াত তিলাওয়াত করতে গিয়ে উনি চিৎকার করে উঠতেন। অবশ্য নামাজের ভিতরে চিৎকার করা সম্পর্কে অনেকেই বলেছেন যদি এটা গৈর এখতিয়ারি হয় সেটা ভিন্ন কথা, নতুবা আমরা এই চিৎকার থেকে নিজে কন্ট্রোল রাখবো, এটাই হলো সাধারণ নিয়ম। তবে হ্যাঁ, যদি কেহ তকল্লুফ করে নয় বরং এমনিতেই চিৎকার চলে আসে, তো সেটা কিন্তু আবার জায়েজ রয়েছে। তিলাওয়াতের ক্ষেত্রে এরকম যদি কারো কোনো আওয়াজ বেরো যায়, আপনারা হয়তো জানেন সিলেটের দরগার ইমাম সাহেব রহমতুল্লাহি আলহি, হযরত শেখ আকবর আলী রহমতুল্লাহি আলহি, ওনার তিলাওয়াত আমরা যারা শুনেছেন সুবহানাল্লাহ, উনি তিলাওয়াতের মধ্যে হঠাৎ করে চিৎকার দিয়ে উঠতেন। হযরত শেখ ফুলবাড়ি রহমতুল্লাহি আলহি, ওনার তিলাওয়াতের মধ্যে একবার চিৎকার আওয়াজ শোনা যেত। আমরা অবশ্যই বিশ্বাস করি এই সমস্ত বুজুর্গ যারা, তাদের তিলাওয়াতে মোটেই লুক দেখানো মোটেই উদ্দেশ্য ছিল না। আমরা হয়তো অনেক সময় টান টুন যখন দেই, তো সাধারণত আমরা টান থেকেই বোঝা যায় যে আমার টানটা কিন্তু অন্তর থেকে বের হচ্ছে, নাকি আমি লুক দেখানোর জন্য আমরা এটা করতেছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। কোরআন শরীফের আরেকটি আদব হলো কোনো আয়াতকে বারবার রিপিট করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও অনেক সময় নমাজের ভিতরেও কোনো একটি আয়াতকে বারবার রিপিট করেছেন। এর মর্মে একটি হাদিস হযরত আবু দুর গফারি রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাত্রি নামাজে, তাহাজ্জুদের নামাজে একটি আয়াত ফজর পর্যন্ত বারবার রিপিট করতে থাকলেন সুবহানাল্লাহ, এবং কাঁদতে কাঁদতে থাকলেন। সে আয়াতটি হলো ইন তুআযযিবুহুম ফা ইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফা ইন্নাকা আনতাল আযীযুল হাকীম। আল্লাহ, যদি তুমি তাদেরকে ক্ষমা করে দাও তাহলে তো তারা তোমার বন্দা, যদি তুমি তাদেরকে আজাব দাও তারা তোমার বন্দা, তুমি আজাব দিতে পারবে। যদি তুমি তাদেরকে ক্ষমা করে দাও, ওগো আল্লাহ তুমি তো অত্যন্ত হাকিম এবং তোমার সব কিছুর ক্ষমতা আছে, তুমি মাফ করে দিতে চাইলে মাফ করে দিতেও পারো। এইভাবে তমিমে দারি উনিও কিন্তু ফজর পর্যন্ত কোরআন শরীফের একটি আয়াতকে বারবার নামাজ রিপিট করতেছিলেন তাহাজ্জুদের নামাজে। أم حسب الذين اجترحوا السيئات أن نجعلهم كالذين آمنوا وعملوا الصالحات سورة جاسيار آيات نمبر 21 এই আয়াতে আল্লাহ বলতেছেন যারা গুনাহের কাজ করে তাদের কি আমি অবস্থান দিয়ে দিব যারা মুমিন এবং নেকামল করতেছে তাদের সমান, এটা হতেই পারে না। তো এই আয়াত তিলাওয়াত করে ওনার ভয় আসতেছিল, হায় হায় আমরা তো গুনাহ করতেছি, আমরা তো সেই মুমিন এবং যারা ভালো কাজ করতে তাদের অবস্থানে আমরা অবস্থান কীভাবে আমরা পাবো, এই চিন্তায় এই ভাবনায় উনি আয়াতটি বারবার রিপিট করতেছিলেন। এইভাবে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআন শরীফের একটি আয়াত ফামান্নাল্লাহু আলাইনা ওয়া কানা আযাবাস সামুম সূরা তুরের আয়াত নম্বর 27 আল্লাহর ইহসান অবদান, আল্লাহ আমাদেরকে ইহসান করেছেন এবং জাহান্নামের আগুন থেকে আমাদেরকে হেফাজত করেছেন, এই আয়াত বারবার উনি রিপিট করতেছিলেন, বারবার রিপিট করতেছিলেন। হযরত আব্দুল মসীহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রব্বি জিদনি ইলমা সূরা তোহার আয়াত নম্বর 114 এয়াটি উনি বারবার নামাজে তিলাওয়াত করতেছিলেন। হযরত সাঈদ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফের একটি আয়াত ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন সূরা বাকারার আয়াত নম্বর 281 এয়াটি কোরআন শরীফের সর্বশেষ আয়াত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের মাত্র 9 দিন অথবা 7 দিন এক সপ্তাহ পূর্বে এয়াটি নাযিল হয়েছিল, এরপরে আর কোনো আয়াত নেই, একটা লাস্ট আয়াত, এবং যার অর্থ হলো তোমরা ভয় করো, ভয় করো, ভয় করো ওই দিন যেদিন তোমাদেরকে আল্লাহর সামনে হাজির করা হবে, রিটার্ন যেতে হবে, সুম্মা এবং তোমরা যা করেছ সেই আমলের প্রতিদান তোমাদেরকে দেওয়া হবে, তোমাদেরকে কোনো জুলুম করা হবে না। এটাই হলো কোরআন শরীফের সর্বশেষ আয়াত, এই আয়াতটি উনি বারবার তিলাওয়াত করতেছিলেন। হযরত যুহাক উনিও একটি আয়াত কোরআন শরীফের সূরা জুমার আয়াত নম্বর 16 উনি বারবার সেহরি পর্যন্ত আয়াত নামাজ রিপিট করতেছিলেন।
আয়াতটি হলো লাহুম মিন ফাওকিহিম জুলালুম মিনান নারি ওয়া মিন তাহতিহিম জুলাল, জাহান্নামীদের উপরে এবং নিচে আগুন তাদেরকে ক্যাপচার করবে, তাদেরকে আগুন কাবার করে রাখবে। এই আয়াত উনি বারবার তিলাওয়াত করতেছিলেন। এজন্য কোরআন শরীফের আয়াত এইভাবে অর্থ বুঝে পড়লে কোনো কোনো সময় বা বারবার রিপিট করা সেটাও কিন্তু তার আদবের অন্তর্ভুক্ত ইনশাআল্লাহ। বাকি অন্যান্য আদব আমরা আগামী দিনে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। উদ্দেশ্য সর্বোত্তম আল্লাহ পাক আমাকে যেন আল্লাহ পাক এগুলো উপর আমল করার তৌফিক দান করেন, এবং সাথে সাথে আপনারা যারা শুনছেন বিশেষ করে মা বোনরা, আপনাদেরকে আমরা সবসময় পাই না, শুধু নথিবির মাধ্যমেই পাই, আপনারা যেন তিলাওয়াত করার সময় এই আদাবগুলো নিজেও যেন আমল করতে পারেন। নিজের ছেলে সন্তানদেরকে যখন আমরা তিলাওয়াত করাবো, আমরা এই সমস্ত আদাব সামনে নিয়েই আমাদের বাচ্চাদেরকে যদি আমরা কোরআন তিলাওয়াত করতে পারি, তো অবশ্যই কোরআনের ফজিলত এবং কোরআনের ফায়দা যেটা, এটা আমরা এবং আমাদের সন্তানরা উপভোগ করতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। জাযাকাল্লাহ। জাযাকাল্লাহ। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম কোরআনে করিমের আদাব ও নিয়মাবলী। আলহামদুলিল্লাহ আমাদের এগুলো অত্যন্ত প্রয়োজন ছিল জানার, এবং আরও অনেক কিছু আমরা জানার আশা থাকবে ইনশাআল্লাহ। যেহেতু আমাদের সময়ের ভিতরে আমরা অনেক দর্শক হয়তো অনেকে কল করছেন, আমরা দেখি আমাদের সাথে কল কে রয়েছেন। হ্যালো কলার, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। হুজুর, আমার দুইটা প্রশ্ন আছে। জি বলুন আপনার প্রশ্ন। একটা প্রথম প্রশ্ন হইলো গিয়া, আমরা জানি আপনার ট্রাউজার ফিন্দি, ট্রাউজার তো নিয়ম হইলো গিয়া আপনার কন্টার উপরে ফিনতাম, এই দেশে তো ধরিল মানে বাড়তি ট্রাউজার মিলে না কিনতে অনেক সময়, ট্রাউজার যদি লাম্পা হয় এইটারে পইলা যদি ফিন্দা হয় কন্টার উপরে, এইটা ঠিক আছে নি? আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। আর দুই নম্বর প্রশ্ন হইলো কি, আপনার গোসল যদি ফরজ থাকে এখন তা খাওয়া যাইব না, খাইলে কোনো গুণা হইব নি? আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। আর কোনো প্রশ্ন আছে? জি না। ওকে, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। আমরা দেখি পরবর্তী কল কে রয়েছেন। জাযাকাল্লাহ, আমরা ইনশাআল্লাহ কল পরে নিব। ওনার প্রথম প্রশ্ন হচ্ছে ট্রাউজার পরিধান, তাহলে আমরা কল নিয়ে নেই, কল লাইনে চলে এসেছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো কলার, সালাম আলাইকুম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমার একটা প্রশ্ন আছে। জি বলুন। মহিলা উকা পুরুষ উকা হজ যাওয়ার সময় এহরাম বান্দার পরে যদি মাথা খাজুয়াই, জি, আর শরীর খাজুয়ানি পরে কোনো রুমা বা চুল পরে দাম দেওয়া কিতাব ওয়াজিব না দাম দেওয়া যায় কিনা? আমরা দেখি পরবর্তী কল কে রয়েছেন। হ্যালো কলার, সালাম আলাইকুম। হ্যালো কলার, সালাম আলাইকুম। আমরা কল বুঝে ড্রপ হয়ে গেছে ইনশাআল্লাহ, আপনি আবার কল করবেন, আমরা উত্তরের দিকে চলে যাই এখন। আচ্ছা, প্রথম একজন জানতে চেয়েছেন ট্রাউজার পরিধান করার পর অনেক সময় ঘন্টার নিচে যদি চলে যায়, তবে এই ট্রাউজার বলিয়া উপরে তুলে তোলার ঠিক হবে কিনা, এরকম জানতে চেয়েছেন। প্রথমত ভাই যে ভাই প্রশ্ন করেছেন, কঠিন কিয়ামতের দিন মুসলিম শরীফ বিশুদ্ধ হাদিস, তিন প্রকার লোকের প্রতি আল্লাহ পাক তাকাবেন না মহব্বতের নজরে, তাদেরকে ক্ষমাও করবেন না, এবং তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। এই তিন গুরুর মধ্যে থেকে একজন হলো যারা টখনুর নিচে, গুড়ালির নিচে, ঘণ্টার নিচে কাপড় উপর থেকে জুলিয়ে পরিধান করে, যে সমস্ত পুরুষ। অতএব এখানে কোন নিয়তে, অহংকারের নিয়ত রেখে না অহংকার নিয়ত ছাড়াই, কোনো কয়দ আসে নাই, যার ফলে ওলামা একরাম বলতেছেন যে পুরুষের জন্য উপর থেকে জুলি যে সমস্ত কাপড় পরিধান করা হয়, চাহে ট্রাউজার হোক, লুঙ্গি হোক, অথবা জুব্বা হোক, বা যেই কাপড়ই হোক, কোনো অবস্থায় গোড়ালি নিচে, ঘণ্টা নিচে আমরা যেতে দেব না। এটাই আবুদাউদ শরীফের হাদিসে আসছে, যদি এরকম কেউ কাপড় জুলিয়ে নামাজ পড়ে তার নামাজও কবুল হবে না, যার ফলে নামাজের ভিতরে যেভাবে এটা নিষেধ, নামাজের বাহিরেও নিষেধ। এবং এই নিষেধটা কি কবিরা গুনাহ, মাকরুহ তাহরিমি, নাকি মাকরুহ তানজিহি, এটা ওলামা একরাম ফুকাহা একরাম হয়তো ডিভাইড করেছেন। কিন্তু অবশ্যই হাদিসে পরিষ্কার নিষেধ এসেছে, এবং যেভাবে কড়াকড়ি এসেছে যে আল্লাহ পাক তাকাবেন না, ক্ষমা করবেন না, তাদের জন্য কঠিন জাহান্নামের শাস্তি, এই কথাগুলো বোঝা যাচ্ছে এটা মারাত্মক ধরনের একটা গুনাহ, অপরাধ। এবং এই ঘণ্টার নিচে কাপড় জুলিয়ে পড়া যে ব্যক্তি করেছিল, সে ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের কারুন,
এবং কাপড় তার কাপড় অহংকার করে ঘন্টার নিচে পরিহিত অবস্থায় তাকে জমিনে গ্রাস করে ফেলেছিল। এটা আল্লাহ পাক কোনো পছন্দ করেন না। এবার আপনার প্রশ্ন, যদি এই দেশে যেহেতু অনেক সময় ট্রাউজার যেহেতু আমরা রেডিমেড কিনতে হয়, তো এই রেডিমেড ট্রাউজার কিনে এটাকে যদি একটু বাঞ্জ করে উপরে উঠিয়ে পরিধান করা হয় তাহলে কি সঠিক হবে? অবশ্যই সঠিক হবে ইনশাআল্লাহ। আপনার যখন উপরে তুলে নিছেন কোনো সমস্যা নাই আপনার জন্য, আর এই সমস্যা ইয়ে হবে না ইনশাআল্লাহ, জায়েজ হবে। আশা করি ভাই বুঝতে পেরেছেন এবং আপনি যেভাবে বুঝতে পারছেন, আমি আশা করব প্রত্যেক ভাই আপনারা যারা শুনতেছেন এই মারাত্মক গুনাহ থেকে যেন আমরা নিজেকে বাঁচাইতে পারি। অনেকে মনে করেন যে কারণ দেখায় যে একটু ঠান্ডা বা দেখতে কীরকম লাগে, দেখতে কীরকম লাগে এটা যদি আমরা চিন্তা করি, আমরা আল্লাহর হুকুম এবং নবীর তরিকা ছেড়ে কোনো সময় কোনো জিনিস আমরা করতে যাবো না। আল্লাহ যেন আমাদেরকে সেই তফিকটা দান করেন। আমিন জাযাকুমুল্লাহ। জাযাকাল্লাহ। উনি আরেকটা প্রশ্ন করেছিলেন যে গোসল ফরজ হওয়ার পরে মানে যদি গোসল না করে কোনো কিছু খাওয়া যাবে কিনা জানতে চাই। অবশ্যই খাওয়া যাবে, বাট উত্তম হবে যদি গোসল করতে কোনো কারণে লেট হয় তাহলে অজু করে নেওয়া। যদি অজুর মাধ্যমে পুরো পবিত্র হওয়া যাবে না, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদত ছিল বুখারী শরীফের হাদিস, এই মতো অবস্থায় আর অজু করে নিতেন এবং অজু করে নিয়ে উনি ঘুমাইবার প্রয়োজনে ঘুমাইতেন, খাবার প্রয়োজনে খাইতেন, খাওয়া যায় আছে, ঘুমানো যায় আছে। বাট উত্তম হবে অজু করে নেওয়া। বাট অজু না করে যদি কেউ খান তবু খাওয়াটা কিন্তু হারাম হবে না, যায় আছে, কোনো সমস্যা নেই। আশা করি বুঝতে পেরেছেন ভাই। জাযাকাল্লাহ। আরেকজন জানতে চেয়েছেন এহরাম পরিধানের পরে যদি চুল পড়ে যায় অথবা কিছু চুলকানি হয় আর চুল পড়ে যায় তখন দম লাগবে কিনা জানতে চেয়েছেন। এহরাম পরিধানের পরে যে সমস্ত জিনিস আমাদেরকে নিষেধ করা হয়েছে মাহজুরাত এহরাম আমরা করতে পারবো না, তার মধ্যে একটি হলো বডির কোনো রুম বা চুল আমরা এটাকে আমরা কী করতে পারবো না, কাটতেও পারবো না, এটাকে আমরা চিড়ে ফেলাইতেও পারবো না। সেই হিসাবে যদি কোনো জায়গায় চুলকায় তাহলে আপনি চুলকানোর সময় খুব কেয়ারফুলি আপনি চুলকাবেন। এতে গিয়ে যদি কেয়ারফুলি চুলকানোর কারণেও এক দুই কোষা চুল পড়ে যায় দম ওয়াজিব হবে না, দম ওয়াজিব হয় না। বাট আমি যদি আমার ভুলের কারণে বা আমার চুলকানোর সময় যদি আমার কোনো কমি থাকে তো সেজন্য সদকা দেওয়ার কথা বলা হয়েছে, দম কোন অবস্থায় ওয়াজিব হয় না এই সমস্ত জিনিসের উপর। তো আমি আবার বলতেছি যে আমরা যদি খুব বেশি আমাদের চুলকানোর প্রয়োজনই হয়, এটাকে আমাদেরকে খাদাইতেই হয়, তো আমরা একটু চুলকাবো খুব কেয়ারফুলি। এরপরে যদি হঠাৎ করে এভাবে যদি পড়েও যায় দুই একটা রুম বা চুল, তো একটা এটার উপর আল্লাহ পাক কী করবেন না, দম ওয়াজিব করবেন না, বাট এরপরে সদকা দিয়ে দেওয়াটা ভালো। জাযাকুমুল্লাহ। জাযাকাল্লাহ। দেখি আমাদের সাথে কলার কে রয়েছেন। হ্যালো কলার, সালাম আলাইকুম। হ্যালো কলার, সালাম আলাইকুম। আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনার কোনো প্রশ্ন আছে? আমি ক্যানাডা থেকে বলছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, জাযাকাল্লাহ। আপনি আপনার আমার প্রশ্ন এক সালাম এ সালাতু সুন্নাত চাইতে হাত ফলাইনি ও প্রশ্ন হানাফি আন্তর কাছে ফরিয়ার। জি, আপনার ইউর আনসার জি এক সালাম এ সাইড হাত ফলাইন। জাযাকুমুল্লাহ। জাযাকাল্লাহ। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পাই দিয়েছেন। যতই প্রশ্ন হলে अवेलेबल আপনার প্রশ্নের উত্তর লিলাম আমরা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ওয়া আলাইকুম সালাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ শুধু কানাডা থেকে ফোন করার জন্য। আমরা দেখি পরবর্তী কল কে রয়েছেন। হ্যালো কলার, সালাম আলাইকুম। ওয়া আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আমার দুইটা প্রশ্ন। জি বলুন। একটা প্রশ্ন হইলো আমি ওয়াজিবার মাঝে সজিদা পড়ি, আমি তো 40 দিন পড়ি, তো 40 দিনও সজিদা একটা দেওয়া লাগবে নি। আচ্ছা ঠিক আছে। আর একটা প্রশ্ন হইলো আমি তো 40 রোজা দেই না নি কিতা সোনার জোহাত। আমরা দেখি পরবর্তী কল কে রয়েছেন। হ্যালো কলার, সালাম আলাইকুম। আমি স্টুডিও বার্তা। জি, আপনি স্টুডিও লাইভ কথা হইরা। লাইভ কথা কইতেছেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, ওই যে পেট সম্বন্ধে আপনি আলাপ করলা, এই পেটটা যদি পেটের কেউ বড় থাকে, পেট
লাভিয়া দিতে যায় কি কত উঠাইলে বা দরওয়াজার সময় কোন সময় দিতে যায় কি এরপরে কোন সময় বাইরে গেলে খুব বেশি ঠান্ডা বেশি অলরেডি পার্সোনাল লাগিয়ে বললাম যে এক গোলক সবাই হামলায় ঠান্ডা লাগলে আরো বেশি হয় এইরকম কোনো গরিবা যায় কিচ্ছু নাই ওই রকম উদ্দেশ্যে যদি কেউ আইজি আল্লাহর কাছে মাফ হইলে তোমার হলে আল্লাহ মাফ করে দিবে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে এবং নতুন প্রশ্ন আবার নেওয়া হবে আশা করি আমাদের সঙ্গে থাকবেন আমরা এখন ছোট্ট বিরতি যেতে হচ্ছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু Alhamdulillah.